আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রানী সুমন ব্লগস থেকে রানী চলে আসছি আজকে আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো চিকেন শাহি রেজালা। তা আমি এখানে পাকিস্তানি মুরগি নিয়েছি দেড়টা মতো, এই টক দই দিয়ে দিব এবং লবণ দিয়ে দিব। এবং কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিব হাফ টেবিল চামচের মতো। দিয়ে এটাকে আমি সুন্দর করে মেখে নিব। তারপর আমরা রেসিপিতে চলে যাব। তো আমরা চুলে একটি ফ্রাই প্যান পাতিল বসিয়ে দিয়েছি এবং এখন আমি এর মধ্যে সয়াবিন অয়েল দিয়ে দিব। যেহেতু রেজালা আছে একটু তেলটা আমি বেশি ব্যবহার করব। আমি এখানে চারটা মতো এলাচ তিন চারটা এবং গরম মশলা লং দিয়ে দিব এবং দিয়ে দিব তেজপাতা এবং দিয়ে দিব এক বাটি পেঁয়াজ কুচি। দিয়ে এটাকে ব্রাউন কালার করে ভেজে নিব। আমি পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নিব। দিব আদা রসুনের পেস্ট, আমি নিয়েছি তিন টেবিল চামচের মতো। অল্প একটু পানি দিয়ে দিব, নাহলে মশলাটা ছিটকে ছিটকে উঠবে। এর মধ্যে দিব ধনিয়া গুঁড়া এক চামচ, দু টেবিল চামচ, তিন টেবিল চামচ। আমরা এখানে হলুদ ব্যবহার করব না, যেহেতু রেজালা তো এটা আমি সাদা করে তৈরি করব। এবং লবণ তো দিয়েছি, আর একটু অল্প একটু লবণ দিব স্বাদ মতো, আবার লাগলে পরে আমরা ব্যবহার করব। এবং এর মধ্যে দিব আমি আমি হোমমেড তৈরি করি রান মশলা। এটা হচ্ছে আপনার শাহজিরা, জত্রি, জয়ফল, গোলমরিচ সব কিছুর একটি কাবাব মশলা, চিকেন বিরিয়ানি সব কিছুতে ব্যবহার করা যায়। এটা আমার হোমমেড মশলা। আমি যেই চিকেনগুলো ম্যারিনেশন করে রেখেছিলাম, এই যে সেই চিকেনটা আমি এর মধ্যে অ্যাড করে দিই। দই অবশ্য পানি ছিল, তা আমরা এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না এখানে, এই পানিটাতেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। তো অবশ্যই শেষ পর্যন্ত সবাই সঙ্গে থাকবেন। এবং এর মধ্যে আমি অ্যাড করব রাঁধুনি মিক্স চিকেন রেজালার মশলা। এক টেবিল চামচের মতো দিয়েছি এবং এর মধ্যে এক টেবিল চামচের মতো চিনি। যেহেতু আমরা এখানে দই ব্যবহার করেছি,
তো চিনিটাকে কন্ট্রোল করার জন্য দইয়ে চিনি অবশ্যই প্রয়োজন। এটা ভাববেন না যে চিনি দিলে মিষ্টি হয়ে যাবে, আসলে মিষ্টি হবে না। এটা দইয়ের টকটাকে কন্ট্রোল করার জন্য চিনি ব্যবহার করা। তো এটাকে আমরা উল্টে পাল্টে কষাই নিব সুন্দর করে। দেখতেছি 10 মিনিট পর পানি ছেড়ে দিয়েছে চিকেনে, আমাদের আর এক্সট্রা পানি লাগবে না, এই পানিতে শুকিয়ে যাবে সিদ্ধ হয়ে। দুটো আরও সিদ্ধ হওয়ার জন্য আমি রেখে দিতেছি। আমি মাংসটা খুলে দেখাচ্ছি, এখন পানিটা টানিয়ে আসছে, এখন কষাই নিতে হবে আমাদেরকে। এখন কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে আমি এক কাপ লিকুইড দুধ দিয়ে দিব। টেবিল চামচের মতো কেওড়া ওয়াটার, এবং দিয়ে দিবে 1 চামচ ঘি। কয়েকটি আনাম কাঁচামরিচ আস্ত, খালি করে দিবেন না, তাহলে কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। আস্ত দিলে সুন্দর হয় ফ্লেভারটা। তো এটা অবশ্যইভাবে গা মাখা মাখা থাকবে। আপনারা চাইলে এখানে অনেক বাদাম ব্যবহার করতে পারেন, তো আমি উপর থেকে গার্নিশিংয়ে বাদাম ব্যবহার করব, কারণ আমার বেবিরা বাদাম ফেলে দেয় খায় না, এই জন্য আমি বাদাম ভিতরে দিচ্ছি না, উপরে কিছুটা দিব। আপনারা চাইলে আমার শাহি চিকেন রেজালা, এটা আপনারা অতিথি আপ্যায়নে সাদা পোলাও পরাঠা নানের সাথে খেতে পারেন। অবশ্যই বাসায় ট্রাই করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন, ফেসবুক ইনস্টাগ্রামে ফলো দিবেন, রানি সময় ব্লগসকে সাপোর্ট করবেন, এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো গরম গরম ফুলকো লুচি তৈরি করতেছি সকালে নাস্তার জন্য। আসলে আমার বেবিরা সবাই পছন্দ করে, আপনাদের ভাইয়াও সকালে নাস্তায় ফুলকো রুচি, মাংস ঝোলা, চিমনি, সেমাই, লাঞ্চে আবার বিরিয়ানি করি। এটা নাস্তার রেসিপি, তো অবশ্যই তাদের ভালো লাগে। এই লুচির সাথে মাংস ভুনা খেতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।